السلام عليكم, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি খুবই ফেমাস একটা রেসিপি লিয়ে আইছি, সিনেমন রোল কিলাহান বানোটা আজকে দেখাইমু ইনশাল্লাহ। প্রথমে আমরা ডো বানাইমু। ডো লাগে একটা বোল দুধ, চিনি আর বাটার মিক্স করবা। এখন এক প্যাকেট ইস্ট বৌল ডালিয়া লাড়িয়া দিবা, দিয়া 10 মিনিট লাগি ওম জায়গার মাঝে রাখবা, আর যাতে মানে একটু ফমি হইতো, মানে মানে ফেনার লাখান হইতো আর কি, তো ওই জিব ইস্ট রেডি। ইস্ট এখন রেডি হয়ে গেছে, ময়দার ডালিয়া এখন বারাটিকে লাড়িয়া মিক্স করবা। আর মিক্সচার দেখবা একটু ফানি ফানি হয়ে গেছে, মানে বেশি বুঝার ফানি বা চিন্তা করেন না, জানো এমনিও বাদে ঠিক করব। এরপরে গিয়া কিন্তু একটা ক্রিম ফ্লিন দিয়ে গুড়িয়া একটু ওম জাগার মাঝে থইবা 1 ঘন্টার লাগে। যখন ডো রাইজর এর ফাঁকে দিয়ে আমরা বেকিং ডিশ রেডি করলুম আর ফিলিং বানাইলিমু। বেকিং ডিশও বাটারলা লাগাইয়া দিবা। আমি বাটার রাপার ইউজ করছি, এর মাঝে অনেক বাটার আসছিল, তার লাগে আমি ওগুলো ইউজ করছি। এরপরে ফিলিং বানাই, ফিলিংগুলোর লাগে পয়লা ব্রাউন সুগার, বাটার আর সিনেমন দিয়া বারাটিকে মিক্স করে একটা পেস্ট বানাইবা। ডো এখন রেডি হয়ে গেছে, ফুলিয়া ডাবল সাইজ হয়ে গেছে গিয়া। এখন ক্রিম ফ্রিম ওটারে হরাই লিবা। এরপরে ময়দা, লবণ আর বেকিং পাউডার দিয়া বালাটিকে মিক্স করবা। মিক্স করিয়া ওয়ার্কটপের উপরে একটু ময়দারে স্প্রিঙ্কল দিবা, দিয়া তারপরে ডো কিন্তু ডালিয়া বালাটিকে নিট করবা, বালাটিকে মাঞ্জিবা আর কি 10 মিনিট লাগে। দৌড়ে 10 মিনিট মাঞ্জা পরে আধিওয়ালা সেফটা করিয়া দিবা। তারপরে বেলাইন দিয়ে রোল করবা আর একটু রেকটাঙ্গুলার শেপ করবা। আর আমি একটা স্ক্রেপার, মানে কেক স্ক্রেপার দিয়া সাইডটা একটু স্ট্রেট করছি আর কি, সোজা করছি। আপনারা মানে চামচ উমচ কোনটা সেফটা তাহলে তা দিয়ে যে করতে পারবা, ওলা যে কোনো একটা হইলে হইব। বাটার ফিলিং রে এখন স্প্রেড করবা ডোর উপরে বালাটিকে, আর বালাটিকে ডোটার কভার করবা। এরপরে আস্তে আস্তে রোল করবা, নিচ থেকে উপরে দিয়ে জিও করবা, অথবা উপরে থেকে নিচে দিয়ে যার জেলার সুবিধা বলার করবা। এরপরে আস্তে আস্তে অ্যাবাউট 1.5 ইঞ্চ ওলাখান খাটিবা নাইফ দিয়ে, অথবা ডেন্টাল ফ্লস দিয়া। আমি মনে করি সুবিধা হয় ডেন্টাল ফ্লস দিই, সুন্দর করে শেপ হয়, নাইফ দিলা সুন্দর হয় না, সেফট হয়ে যায় গিয়া। এর লাগে গুটিয়ে লাগলো ক্রস করলে যে সুন্দর একটা শেপ হয়, সুন্দর হইয়া খাটে। রোল সফটিন খাটা পরে ওলা ডিশের মাঝে থইবা। এরপরে টাওয়াল দিয়ে গুড়িয়া 30 থেকে 45 মিনিট লাগে, আর যে সাইজ আছে সেই সাইজ থেকে আর কি হাফ সাইজ ফুলিয়া হইব ওলা খান। এরপরে ওভেনও বেক করবা 25 থেকে 30 মিনিট লাগে, 180 সেলসিয়াসে। আইসিংগুল লাগে একটা বৌল, সফট চিজ, মেল্টেড বাটার আর দুধ লইয়া বালাটিকে মিক্স করবা। এরপরে আইসিং সুগার একটু একটু করে দিবা, পাউডার সুগার যেন একটা। এরপরে ভ্যানিলা আইসিং দিয়া বালাটিকে মিক্স করে একটা পেস্ট বানাইবা।
আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আর নোটিফিকেশন বেল অন করবা যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করি আপনারা সকল আগে জানবা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সিনেমন রোল এখন বেক হয়ে গেছে দেখতে যে সুন্দর লাগে যে মজার করে আনবার হয়েছে উম তাকতে আইসিং দিলাইবা আশা করি রেসিপিটা ভালো লাগবো দেখা হইব আগামী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ